হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, এখন আম গাছের চারা হওয়ার উপযুক্ত সময়, আর এই সময় আমরা সবাই চাই চারা আম গাছে কলম করতে। তো ফ্রেন্ড, যারা চারা আম গাছে কলম করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব চারা আম গাছ দিয়ে নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা আম গাছে কলম করবেন, আর এই কলমটির মাধ্যমে কিন্তু খুব অল্প বয়সে অল্প সময়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ফ্রেন্ড, আজকে এই কলমটি করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন হবে এই ধরনের 10 থেকে 15 দিন বয়সের আম গাছের চারা। আপনারা অবশ্যই এই ধরনের সুস্থ সবল চারা আপনাদের কলমটি করার জন্য ব্যবহার করবেন। তো ফ্রেন্ড, প্রথমে আমরা যে কাজটি করব, আমরা আমাদের চারা আম গাছটিকে আমরা একটা নির্দিষ্ট স্থান থেকে আমরা কেটে দেব। আপনারা ঠিক আপনাদের চারা আম গাছটি এভাবে একটা নির্দিষ্ট স্থান থেকে এভাবে সুন্দরভাবে কেটে দিবেন। এভাবে সুন্দরভাবে আপনাদের চারা আম গাছটিকে আপনারা রেডি করে নেবেন। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারা আম গাছগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কেটে রেডি করেছি। আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে আপনাদের গাছগুলো কেটে রেডি করবেন। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের এই কলমটি করার জন্য এই ধরনের একটা সুস্থ সবল এবং আদর্শ সাইন আমরা নির্বাচন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনটি কিন্তু একটা ফুটবে ফুটবে ভাব আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের সাইনটিকে কলমটি করার জন্য রেডি করব। আমরা এর পাতাগুলোকে সুন্দরভাবে কেটে দেব। আপনারা আপনাদের সাইনের পাতাগুলো এইভাবে সুন্দরভাবে কেটে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ রেখে আমরা আমাদের সাইনটি আমরা কেটে বাদ দিয়ে দেব। ফ্রেন্ড, এখন আমরা আমাদের এই সাইনটিতে আমরা আমাদের এই 4টি চারা আম গাছ কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইভাবে সেট করব। এর জন্য আমরা আমাদের এই যে সাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের সাইনটি এইভাবে সুন্দরভাবে এইভাবে সুন্দরভাবে একটা নির্দিষ্ট পরিমাণ কাটবেন। এই পাশটাতেও আপনারা এইভাবে সুন্দরভাবে আপনারা কাটবেন, এভাবে সুন্দরভাবে কাটবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সায়ন কাটার কাজ কিন্তু শেষ। তো ফ্রেন্ড, আপনারা আপনাদের কলমটি করার ক্ষেত্রে অবশ্যই এইভাবে সুন্দরভাবে আপনাদের সায়নটি কেটে নেবেন। এখন আমরা আমাদের সায়নে আমাদের এই যে চারা আম গাছগুলি আছে এগুলোকে সুন্দরভাবে আমরা সেট করব। এভাবে আপনারা সুন্দরভাবে সেট করবেন। এই যে সুন্দরভাবে এভাবে একটা পাশ মিল করে এভাবে সেট করে নেবেন। এই যে এভাবে সুন্দরভাবে একটা পাশ মিল করে আপনারা আপনাদের কলমটি এভাবে সুন্দরভাবে সেট করে নেবেন। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারা আম গাছ 4টি কিন্তু আমরা খুব সুন্দরভাবে সেট করেছি। এখন আমরা এটাকে সুন্দরভাবে
গ্রাফটিং টেপ দিয়ে সুন্দর করে এইভাবে জড়িয়ে বাঁধবো। অবশ্যই আপনারাও এইভাবে সুন্দরভাবে আপনাদের কলমটি জড়িয়ে বাঁধবেন। আপনারা এভাবে সুন্দরভাবে আপনাদের কলমটি সেট করে বাঁধবেন। এভাবে সুন্দরভাবে বেঁধে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাঁধার কাজ কিন্তু শেষ। এখন আমরা এটাকে একটা পাত্রে, এই ধরনের একটা পাত্রে সুন্দরভাবে লাগিয়ে দেব। এভাবে সুন্দরভাবে আমরা আমাদের চারা গাছ গুলাকে লাগিয়ে দেব। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারা আম গাছগুলো লাগানোর কাজ শেষ। আমরা এখন এতে পানি দিব। আমাদের এই কলমটি সফল হলে এর থেকে কুশি বেরোতে এখনও কিন্তু 15 থেকে 20 দিন সময় লাগবে। আর এই সময়টা আমরা আমাদের এই চারা আম গাছগুলিকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো এবং প্রয়োজন মতো অবশ্যই পানি দেবো। আমাদের এখনও 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে এই কলমটির বয়স মাত্র 17 দিন, অথচ কলমটির এই যে শাইন থেকে কিন্তু অলরেডি কুশি বের হয়েছে। ফ্রেন্ড, আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আপনাদের কলমটি করেন তাহলে আপনাদের শাইন থেকে এইভাবে সুস্থ সবল কুশি বের হবে। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।